রাজ্য সরকারের প্রয়াসে এবং ক্রীড়া দপ্তর সহ টিএফ এর উদ্যোগে রাজ্যে ফুটবলে এসেছে আবার নতুন জোয়ার। সোমবার সুসজ্জিত মাকান্ত স্টেডিয়ামে ঐতিহ্যবাহী রাখাল শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রাক্তন নামী ফুটবলার মিল্টন ঘোষ বলে কিক দিয়ে সূচনা করেন জমজমাটি এই ফুটবল আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, টিএফএ সচিব অমিত চৌধুরী এবং যুগ্ম সচিব পার্থ সারথী গুপ্ত সহ অন্যান্য কর্মকর্তারা। এম এল প্লাজা রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্টে এবার অংশগ্রহণ করেছে 6টি নামী ক্লাব। বর্তমানে ফুটবল সহ ক্রীড়া ক্ষেত্রে যে নতুন উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়েছে সে কথাই নিজের বক্তব্যে উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার। এক্ষেত্রে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী এবং টিএফ এর ভূমিকার সবিশেষ প্রশংসা করেছেন পুর মেয়র। বিশেষ করে টিএফএর এই নতুন বডি হওয়ার পর কিন্তু খেলার ফুটবল খেলার একটা জনপ্রিয়তা বেড়েছে, যে ফুটবল খেলাটা আগে সারা আগরতলায় আমাদের প্রত্যেকটি মাঠে পরিপূর্ণ দর্শক ছিল, কিন্তু একটা সময় আমি বলবো রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিলো মাঝখানে। এখন কিন্তু এখন এই একটা পরিবেশ মহল তৈরি হয়েছে যে ফুটবল খেলাটা আবার সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। এখন মাঠে লোক আছে এবং ক্লাবগুলি খুব উদ্যোগী এবং বিভিন্ন সংস্থা ফুটবল এটিএফএ পরিচালিত বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, এটা একটা ভালো লক্ষণ। এবং আমাদের রাজ্য সরকারও, রাজ্যের যিনি মাননীয় মন্ত্রী আছেন এই দপ্তরে, উনিও উদ্যোগী হয়েছে সুশান্তবাবু। বিভিন্ন আমাদের আজকে যেটা খেলা হবে এটা সিন্থেটিক টার্ফে হচ্ছে, এই রাজ্যে প্রথম কয়েকটি টার্ফ 6টা জায়গায় বোধহয় এখন স্টেডিয়াম হচ্ছে। এবং খেলার উন্নয়নের প্রতিটি জায়গায় যে মাঠগুলি ছিল পরিত্যক্ত বা অবহেলা কাজ করা হয়নি সেগুলি খেলার উপযোগী করে সরকার চেষ্টা করছেন। আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনও যারা আছেন কর্মকর্তারা, তারা কিন্তু খুব নিষ্ঠার সহিত কাজ চেষ্টা করছেন যাতে গ্রামে অঞ্চলে যে প্রতিভাগুলি আছে সেগুলি যাতে তুলে আনা যায় এবং শহর হয়ে যাতে আমাদের জাতীয় স্তরে যায়। রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্টের মতো আসর থেকে যে আগামীর নতুন ফুটবল প্রতিভা এবং প্রজন্ম উঠে আসবে সেই কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে লালবাহাদুর ব্যায়ামাগার এবং জুয়েলস অ্যাসোসিয়েশন। রাজ্য ফুটবলের এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ঘিরে আগামী দিনে ভরাট থাকবে নবরূপে সজ্জিত উমাকান্ত স্টেডিয়াম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।